আয়ারল্যান্ড আওয়ামী লীগ ও ডাবলিন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ডাবলিনের স্থানীয় এক কলেজে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ সোহেলের পরিচালনা এবং আয়ারল্যান্ড আওয়ামী লীগের মিরাজ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও সাবেক বর্ষীয়ান রাজনৈতিক আব্দুল জলিলের মৃত্যুতে 2 মিনিট নীরবতা পালন করা হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়ারল্যান্ড আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, বেল্লাল হোসেন সাধারণ সম্পাদক মুনায়েম খন্দকার রানা, ডাবলিন আয়ারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ইকবাল আহমেদ লিটন, সাধারণ সম্পাদক ফিরোজ খান, আয়ারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মিরাজ শিকদার, সাংগঠনিক রফিক খান, আফসার উদ্দিন, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সহ আরও অনেকে। সভা থেকে বক্তারা অবিলম্বে দেশে চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধের পাশাপাশি জামাত শিবির নিষিদ্ধের জোর দাবি জানান। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়ারল্যান্ড সাউথ ইস্ট অঞ্চল শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে প্রতিবাদ সভা স্থানীয় একটি সেন্টার অনুষ্ঠিত হয়েছে। আয়ারল্যান্ড বিএনপির সাউথ ইস্ট অঞ্চল শাখা সভাপতি জুয়েল জালালির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান হোসেন উজ্জ্বলের পরিচালনায় সভায় বক্তারা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী জাতির বীর সন্তানদের প্রতি। এ সময় বক্তব্য রাখেন আয়ারল্যান্ড বিএনপি সভাপতি হামিদুল নাসির, সাউথ ইস্ট বিএনপির উপদেষ্টা নজরুল ইসলাম কাজী অপু, শাকের আহমেদ আরিফ, ফারুক জালালি, ডাবলিন বিএনপি সভাপতি শাহিন মিয়া, ডাবলিন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া প্রধান, কিলডিয়ার বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ, কিলডিয়ার বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক, সাউথ ইস্ট বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত সোহাগ সহ আরও অনেকে। ব্রিস্টল বাথ অ্যান্ড ওয়েস্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে 42তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন সভাপতি সৈয়দ আনোয়ারুল হক জাহাঙ্গীর। সাইফুল ইসলাম এবং সিদ্দিক আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের বিদায়ী সভাপতি কাইম খান, আব্দুল ওয়াহাব, লর্ড মেয়র ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মুর্শেদ আহমেদ মৎসির, শাহজাহান তরফদার সহ আরও অনেকে। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে 42তম মহান স্বাধীনতা দিবস পালন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ব্যাডফোর্ড শাখা। ব্যাডফোর্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ব্যাডফোর্ড প্রতিনিধি সাইকুল হক সায়েক। গত 26শে মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধার ভালোবাসায় ব্যাডফোর্ডের বাঙালিরা স্মরণ করল জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদেরকে। ব্যাডফোর্ড আওয়ামী লীগের উদ্যোগে শহরে এক অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে তাতে পুষ্পস্তবক অর্পণ করে ব্যাডফোর্ডের বিভিন্ন সংগঠন ও সর্বসাধারণ। প্রথমে ব্যাডফোর্ড আওয়ামী লীগ, গ্রেটার সুনামগঞ্জ কমিউনিটি কাউন্সিল, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল, আল আমিন ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন ও সর্বসাধারণ পুষ্পস্তবক অর্পণ শেষে ব্যাডফোর্ড আওয়ামী লীগের উদ্যোগে শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। ব্যাডফোর্ড আওয়ামী লীগের সভাপতি আজিবুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ আব্দুল মুসব্বির, সাজিবুল্লাহ সাজিব, আলহাজ দিন মোহাম্মদ আরজুমন্দ আলী, ব্যাডফোর্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, আথাউর রহমান, কামাল উদ্দিন, খায়রুল ইসলাম, শাহ ফারুক আহমদ, কবির আহমদ, আমান উদ্দিন সহ আরও অনেকে। সভায় বক্তাগণ জামাত শিবির ও বিএনপির কঠোর সমালোচনা করে বলেন দেশে তাদের সন্ত্রাসী তাণ্ডব ও ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আহ্বান এবং যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা ও প্রবাসে বাংলাদেশের জাতীয় দিবসগুলো পালন করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানোর মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সায়কুলক সায়েক, চ্যানেল আই, ব্যাডফুট। সদ্য প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ মোহাম্মদ জিল্লুর রহমান সহ স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে 42তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগ। ম্যানচেস্টারস্থ বাংলাদেশ হাউস কমিউনিটি হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান, গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি সুরাবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়সুল হক। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাজ্জাদ খান, গৌস মিয়া, সৈয়দ মুকুট মিয়া,
গনি চৌধুরী, রুহুল আমিন, গৌসুল ইমাম, চৌধুরী সুজন, মামুন চৌধুরী, মুক্তিযোদ্ধা ডক্টর নজরুল ইসলাম, ফারুক আহমেদ, ডি এন কোরাইশি, ওয়েস কামালি, আবুল কাশেম প্রমুখ। সভায় বক্তারা তাদের বক্তব্যে স্বাধীনতার মাসে বিরোধী দলের হরতালে কড়া সমালোচনা করেন। যে কোনো মূল্যে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সমাপ্ত করে বর্তমান সরকারের নিকট তারা আহ্বান জানান। প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ জিল্লুর রহমান সহ স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদের মাগফিরাত কামনার মধ্য দিয়ে 42তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে ম্যানচেস্টার মৌলভীবাজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও স্টকপোর্ট বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বিস্তারিত থাকছে আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামলের রিপোর্টে। স্বাধীনতা 42 বছর পূর্তি উপলক্ষে গ্রেটার ম্যানচেস্টার মৌলভীবাজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত বৃহস্পতিবার দুপুর 1টায় ম্যানচেস্টারস্থ বাংলাদেশ হাউস কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভার। গ্রেটার ম্যানচেস্টার মৌলভীবাজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহুলের সঞ্চালনা শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এমাজ চৌধুরী। শুরুতেই প্রয়াত রাষ্ট্রপতি আলহাজুল রহমান সহ স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। বক্তারা বলেন, আমাদের স্বাধীনতা তো একদিনে আসেনি, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। আর এই স্বাধীনতার মাসেও বাংলাদেশের যে অচল অবস্থা চলছে তা কোনো সভ্য ও স্বাধীন গণতান্ত্রিক দেশে কারো কাম্য নয়। বক্তারা সরকার ও বিরোধী দলকে সকল হিংসা মতপার্থক্য ভুলে গিয়ে সুখী সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার জোরালো আহ্বান জানান। বক্তব্য রাখেন সুরাবুর রহমান, মামুনুর রহিদ, রুহুল আমিন চৌধুরী, মামুন মইনুদ্দিন ফারুক, ফারুক আহমেদ, কামাল আহমেদ, অ্যাডভোকেট মীর গুলাম মুস্তফা, বুরহান আহমেদ, ইশতিয়াক সুমন, ফয়সল আহমেদ প্রমুখ। অন্যদিকে স্থানীয় একটি রেস্টুরেন্টে স্টকপোর্ট বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজন করেছিল স্বাধীনতা দিবসের উপর আলোচনা সভা ও নৈশভোজের। অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি সুরুকমের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহুলের পরিচালনা সভাটি শুরু হয়। উক্ত আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক কমিউনিটি নেতৃবৃন্দ সহ বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজুর রহমান সহ স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সভাটি শুরু হয়। স্বাধীনতা দিবসের উপর আলোচনা অংশ নিয়ে বক্তব্য রাখেন মামুনুর রশিদ, ফারুক আহমেদ, সুরাবুর রহমান, অ্যাডভোকেট মীর গুলাম মোস্তফা, কামাল হোসেন, লিটন আহমেদ চৌধুরী প্রমুখ। বক্তারা দেশ ও প্রবাসের সবাইকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একটি সুখী সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আবারও জোরালো আহ্বান জানান। আলোচনা শেষে নৈশভোজের মধ্য দিয়ে সভাটি শেষ হয়। ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আমাদের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। বারোই মে ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হবে ব্রিটেনের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব বৈশাখী মেলা। 3 এপ্রিল থেকে এটিএন বাংলা ইউকের পুনরায় প্রচার শুরুর ঘোষণা। দেশপ্রেমের চেতনা ভিত্তিক কাব্যগ্রন্থ সচেতনা বইয়ের মোড়ক উন্মোচন। দর্শক মন্ডলী, এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।